भव गो যাদের মা বাবা নাই, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয়। পড়ে আমি তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা গো বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব হারিয়ে আজকে আমি নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব হারিয়ে আজকে আমি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাঠের ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজে ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা বাবা গো বাবা গো বাবা বাবা গো বাবা। যাদের মা বাবা নাই, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেয়। পড়ে আমি আজকাল তো আমাদের চোখের পানি আসে না, দিল শক্ত হয়ে গেছে, চোখের পানি আসে না। নবীর কাছে একজন সাহাবি বলে, হুজুর আমার চোখের পানি আসে না। রসুল বলে, এতিমের মাথায় হাত বোলাও, এতিমদের পাশে দাঁড়াও, রোগীর কাছে যাও, আল্লাহ রসুলের প্রেমে দিলটাকে নরম করো, কান্না না আসলে কান্নার বান করো। কিন্তু মানুষ কান্না আসে না। আল্লাহ যেন প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। কন আমিন, জোরে কন আমিন।
বাবার নামে অনেকে টাকা দিয়েছে, মান নামে দিয়েছে, দাদা দাদির নামে দিয়েছে, আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের উচ্চ মাকামের মেহমান আল্লাহ যেন তাদেরকে বানায় আদান করেন, আমিন।